ক্যান্সারের লক্ষণ ধরা পড়লে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে। কলকাতার 92 নম্বর ওয়ার্ডে এই ব্যবস্থা করেন স্থানীয় কাউন্সিলর মধুচন্দা দেব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মেনে ইনার হুইল স্বেচ্ছাসেবী সংস্থা এবং সরকারের যৌথ প্রচেষ্টায় এই কর্মসূচির আয়োজন করা হয়। আমরা আমার ওয়ার্ডে আমার হেলথ সেন্টারে যা যা কাজ হয় হয়, তাছাড়া আমি বিভিন্ন প্রজেক্ট থেকে সব কাজগুলো করিয়ে থাকি। এই এই ক্যান্সার ফাউন্ডেশনও আমার সাথে যুক্ত আছে, তাদেরকে দিয়ে আমরা আজকে ওই জায়গায় এই জাতীয় জরায়ুতে যাতে ক্যান্সারটা না হয় তার প্রতিরোধ কীভাবে হবে তার একটা ওয়ার্কশপ এরা করছে। সেটাকে আমি এটাকে আমার উদ্যোগে এখানে করাতে আমি আজকের দিনে ওই দিনটির জন্য আজকের দিনে এটাকে আমি সমর্থন করে ওদের আজকে আমি এটা করতে বলেছি। আশপাশে যতজন আমরা মহিলাদেরকে মানে পাই এই এলিজিবল এজ গ্রুপে, যেটাকে আমরা বলি আর কি, ধরুন 25 থেকে 60-এর মধ্যে যাদেরকে পাই, তো এদেরকে আমরা নিয়ে মোটামুটি আমরা একটা স্ক্রিনিং ক্যাম্প আয়োজন করি আর কি। যারা রিস্কে আছে বা যাদের ধরুন ডেভেলপ হতে পারে সেটাকে হচ্ছে কি আমরা পরীক্ষা করিয়ে স্ক্রিনিং করিয়ে সেটাকে আমরা চেষ্টা করি যাতে হচ্ছে কি আর্লি স্টেজে এটা ডিটেক্ট করে যত তাড়াতাড়ি এটাকে ট্রিটমেন্টের জন্য প্রসেস করা যেতে পারে। 25 ঊর্ধ্বে যে কোনো মহিলা বা ধরুন যে কোনো মহিলারই যাদের সেক্সুয়াল অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে, তো তারাই হচ্ছে কি এটার জন্য রিস্ক ফ্যাক্টর, রিস্কের মধ্যে তারা রিস্ক গ্রুপের মধ্যে ওনারা আছেন এই মহিলা। মার্চ মাসটাকে আমরা এটা ওয়ার্ল্ড ক্যান্সার মান্থ বলে আমরা ধরে থাকি, পালনও করি। তো সেই কারণে আপনার এই সার্ভাইকাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার সব কিছু নিয়ে হয় আমাদের ভ্যাকসিনেশন স্ক্রিনিং, এই জন্যই আমরা উদ্যোগ নিয়েছি যে এই মাস যদি, তো সেই জন্য এই যে এখন সার্ভাইকাল ক্যান্সারটা একটা থ্রেট টু দ্য সোসাইটি, কিন্তু এইটা যদি ঠিকঠাকভাবে ঠিক সময়ে চিকিৎসা করা হয় তাহলে এটা পুরোপুরিভাবেই এটা মানে সেরে ওঠে।